সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদ। ভিউয়ার্স, দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে প্রত্যেক খামারেরই একটা জিনিস সবচাইতে ভালো জানা থাকা দরকার হয়, সেটা হচ্ছে ব্রুডিং। ছোটো থেকে বড় করার যে নিয়ম শিডিউল, সেগুলো দেশি মুরগির ক্ষেত্রে একটু ম্যানেজমেন্টটা একটু দুর্বল হলেও তেমন সমস্যা হয় না যদি আপনার ব্রুডিংটা ভালো হয়। সেক্ষেত্রে অনেক দর্শক তারা জানতে চায় যে ব্রুডিংয়ে শুরুর থেকে একেবারে প্রাথমিক প্রথম অবস্থা থেকে কী মেডিসিন প্রয়োগ করতে হয়, যে মেডিসিনগুলো সাধারণত ব্রুডিংয়ে দিতে হয় প্রত্যেক সব ধরনের বাচ্চাকে, দেশি মুরগি সহ অন্যান্য সোনালি ফাওমি বা সব ধরনের বাচ্চাকে যে মেডিসিনগুলো দিতে হয়, সেই মেডিসিনের বিষয়ে অনেক দর্শক জানতে চায়। আজকে আরেক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা একেবারে প্রথমে যে মেডিসিনটা দিতে হয় সেই মেডিসিনটা। ইতিপূর্বে আমি আরও কিছু পর্ব করেছি যেগুলোতে এই কী কী মেডিসিন ব্রুডিংয়ে প্রয়োগ করতে হয় বিস্তারিত আমি তুলে ধরেছি। আমি ওই পর্বগুলোতে মেডিসিনসহ তাপমাত্রা এবং অন্য অন্য ব্রুডিংয়ের যে প্রাথমিক কাজগুলো, সেইগুলো বিষয় নিয়ে খুব পরিষ্কার খোলামেলাভাবে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আজকে যে জিনিস, যে মেডিসিনটা আমি দেখাবো, সেই মেডিসিনটা হচ্ছে প্রথমে বাচ্চা আনার পরে আমরা যখন একেবারে প্রাথমিকভাবে ব্রুডিংয়ে দেই, তখন একটা ওষুধ ভিটামিন প্রয়োগ করতে হয়। সেই ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে গ্লুকোজ বা ভিটামিন সি বলতে পারেন, সেটা সমন্বয়ে একটা ওষুধ আমি আপনাদের সরাসরি দেখাবো আজকে ইনশাআল্লাহ। এখন এবং কীভাবে আমি ওই ওষুধটা ব্যবহার করবেন, কতটুক পানির বোতলে কী পরিমাণে ইউজ করবেন, সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের পুরোপুরি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, দেখেন স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটা এনার্জি প্লাস, ঠিক আছে, গ্লুকোজ বলতে পারেন। যেখানে দেখেন এটা ভিটামিন সি যুক্ত তাৎক্ষণিক শক্তিদায়ক একটা ভিটামিন, এটা গ্লুকোজ। এই যে দেখেন এখানে উপাদান দেওয়া আছে, ভিটামিন সি কী পরিমাণে আছে, গ্লুকোজ কী পরিমাণে আছে বিস্তারিত দেওয়া আছে। এই ওষুধটা খুবই ভালো কাজ করে। আমি আমার ব্রুডিংয়ে অনেক দিন ধরে এই এনার্জি প্লাস এই ওষুধটা ইউজ করতেছি। আল্লাহর রহমতে প্রথম অবস্থায় আমি এই ওষুধটা 4 থেকে 5 ঘন্টা আমি এই ওষুধটা খাওয়াই দিছি আমার দেশি মুরগি বাচ্চাকে। বাচ্চা অনেক সুস্থ সবল হয় এবং অনেক চঞ্চল হয়, একেবারেই কমে যায় মৃত্যুহার, ব্রুডিংয়ে মৃত্যুহার আল্লাহর রহমতে একবারে হয়ই না আর কি, ধরতে গেলে খুবই কমে যায়। এটার মূল্য কিন্তু বেশি না ভিউয়ার্স, দেখেন এটা মূল্য হচ্ছে মাত্র 45 টাকা 100 গ্রাম একটা পাউডার এটা, ঠিক আছে, এটার দাম খুবই কম। এটা হচ্ছে ব্যবহার করবেন কীভাবে, দেখেন এখানে এটা হচ্ছে মাসের ক্ষেত্রে এখানে লেখা আছে, আর এই পাশটায় লেখা আছে হচ্ছে বাচ্চার জন্য। দেখেন 50 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে বাচ্চা ব্রুডিং শুরু হতে 24 থেকে 48 ঘন্টা এনার্জি প্লাস পাউডার খাওয়াতে হবে। তার মানে এটা 50 গ্রাম প্রতি লিটারে, এই পুরো প্যাকেটটা 2 লিটার পানির মধ্যে গুলিয়ে, যদি দেশি বাচ্চা হয় সেক্ষেত্রে প্রতি 200 বাচ্চার জন্য 2 লিটার পানিতে এই পুরো ওষুধটা, সম্পূর্ণ ওষুধটা গুলিয়ে খেতে দিবেন। 4-5 ঘন্টা খাওয়ালেই হবে ইনশাল্লাহ, আপনি চাইলে আরও 1-2 ঘন্টা বেশি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সোনালি বা ব্রয়লার হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণ বাড়াতে হবে, কারণ দেশি মুরগি অন্য অন্য জাতের তুলনায় পানি বা খাবার একটু তুলনামূলক কম খায়, এই জন্য প্রতি 200 বাচ্চার জন্য একটা প্যাকেট 2 লিটার পানিতে গুলে প্রথম 4-5 ঘন্টা খাওয়াবেন ইনশাল্লাহ। আপনি মানে এটা খাওয়ালে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার কোয়ালিটি বা কেমন হয়, ঠিক আছে, সেটা না খাওয়ালে আপনি বুঝতে পারবেন না। এই ওষুধটা খুবই কার্যকরী, খুব ভালো ওষুধ। আমি আমার ফার্মে আমি সবসময় এই ওষুধটা প্রয়োগ করি, প্রথম 4-5 ঘন্টা খাওয়াই, আমি সবসময় ভালো রেজাল্ট পাই, সেই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন সাইজের দেশি মুরগির বাচ্চা আমরা বিভিন্ন ফার্ম থেকে বা সংগ্রহ করি, সেক্ষেত্রে যে সাইজেরই হোক আপনি ফার্মে যখন আনবেন, অনেকটা সময় থাকে, দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে আমরা এই বাচ্চাগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে অনেক ধকল যায়। আপনার প্রথমেই আনার পরে এই ওষুধটা আপনি এরকম 2 লিটার পানিতে একটা প্যাকেট পুরোটা গুলে
প্রথমেই খেতে দিবেন। প্রথমেই খেতে দিলে ওর যে ধকলটা গেছে, পরিবহনে যে ধকলটা গেছে, ওই ধকলের পুরোপুরি আপনার মেকআপ হয়ে যাবে আল্লাহর রহমতে, ওর এনার্জি পুরোটাও ফিরে পাবে, ঠিক আছে। এছাড়াও আপনি ভিটামিন সি, রেনা সি পাওয়া যায়, সেটাও খাওয়াতে পারেন। তবে এই ওষুধ একটা দিলেই যথেষ্ট। আপনি একটা প্রতি 100 বাচ্চার যদি 15 দিনের উপর হয়, তাহলে প্রতি 100 বাচ্চার জন্য একটা করে প্যাকেট 2 লিটার পানিতে গুলে দিবেন, আল্লাহর রহমতে আপনার বাচ্চা একটাও মারা যাবে না ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।